নমস্কার, প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের 222তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। ভারত কথার গত পর্বে আমরা শুনেছি পাণ্ডবেরা মহর্ষি লোমশের সাথে বিভিন্ন তীর্থ পর্যটন করতে করতে এসে উপস্থিত হয়েছেন বিখ্যাত প্রভাস তীর্থে। এই প্রভাস তীর্থের কথা আমরা আপনাদের কাছে বিভিন্ন পর্বে ব্যাখ্যা করেছি। প্রভাস তীর্থ মহাত্ম এতটাই যে এখানে তপস্যা করলে মানুষ তার হারানো শক্তি দীপ্তি খুঁজে পায়। মহারাজ যুধিষ্ঠির দ্রৌপদীকে নিয়ে প্রভাসে স্নান তর্পণ এবং পিতৃলোকের আরাধনা শেষ করে স্থির করলেন তিনি তপস্যায় বসবেন এই তীর্থে। সকাল সন্ধ্যায় স্নানের পর কেবলমাত্র জল এবং প্রাণবায়ুর উপর নির্ভর করে মহারাজ যুধিষ্ঠির তার তপস্যা আরম্ভ করলেন। এইভাবে 12 দিন অতিবাহিত হলো। প্রভাস থেকে দ্বারকার দূরত্ব কিন্তু খুব একটা বেশি নয়, ফলত প্রভাসে যে মাত্র পাণ্ডবেরা এসে পৌঁছেছেন সেই খবর কৃষ্ণ বলরামের কাছে গিয়ে পৌঁছে গেল। কৃষ্ণ বলরাম সমস্ত যদুবৃষ্টি সঙ্গ মুখ্যদের নিয়ে পাণ্ডবেরা প্রভাসে যেখানে আছেন সেখানে তারা এসে উপস্থিত হলেন। তারা উপস্থিত হয়ে দেখলেন পাণ্ডব ভাইয়েরা সবাই মাটিতে শুয়ে আছেন, তাদের সমস্ত শরীর ধুলোয় পরিপূর্ণ, তাদের বস্ত্র মলিন, তাদের জটা জুটো একটা শুষ্ক ক্লিন্ন ক্লিষ্ট চেহারা। পাণ্ডবদের এই চেহারা, বিশেষ করে দ্রৌপদীর এই ধুলি ধূষণ বিদূষিত মলিন রূপ দেখে প্রত্যেকে ভীষণ কষ্ট পেলেন। কৃষ্ণ বলরাম শাম্ব সাত্যকী সবাইকে একসঙ্গে উপস্থিত হতে দেখে মহারাজ যুধিষ্ঠির তাদেরকে আতিথ্যের সম্মান দিয়ে বসালেন। রাম বলরাম সাত্যকীরা এবং বিভিন্ন যদুবৃষ্ণ মুখ্যরা সবাই ঘিরে বসলেন যুধিষ্ঠিরকে। যুধিষ্ঠির তাদের কুশল জিজ্ঞাসা করে কথায় কথায় জানালেন অর্জুন মহাদেবকে প্রসন্ন করে পাশুপত অস্ত্র লাভ করেছেন, বর্তমানে তিনি ইন্দ্রের কাছে নানান অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করছেন। যুধিষ্ঠিরের সমস্ত কথা শুনে এবং তাদের তপক্লিষ্ট রূপ দেখে, বিশেষ করে দ্রৌপদীর এমন মলিন চেহারা দেখে সবাই ভীষণ মনে মনে দুঃখিত হলেন। কৃষ্ণ বলরাম সম্পর্কে পাণ্ডবদের আপন মামার ছেলে, এই আত্মীয় সম্বন্ধ ছাড়াও বৃষ্ণি যদুদা পাণ্ডবদের সাথে সেই দ্রৌপদীর সাথে বিবাহ কাল হতেই নানানভাবে যুক্ত হয়ে আছেন। বলরাম যিনি সাধারণত একটু স্বভাবত উদাসীন, তিনি কৃষ্ণের মতন পাণ্ডবদের সাথে অতটা যুক্ত না হলেও দুর্যোধন এবং ভীমের গদাযুদ্ধের অস্ত্রগুরু। তাছাড়া বলরাম খানিকটা দুর্যোধনের প্রতি পক্ষপাতী, কারণ দুর্যোধন তার প্রিয় শিষ্য। বলরামের কথা বলতে গিয়ে মহাভারতকার মহাভারতের কবি বলছেন বলরামের গায়ের রং, তার চেহারা অনেকটা গোদুগ্ধের মতন, অনেকটা মৃণাল অর্থাৎ পদ্মফুলের মতন, কুন্দকলির ফুলের মতন। আবার বলছেন অনেক চাঁদের জ্যোৎস্নার মতন, রূপোর মতন। গোক্ষীর কুন্দেন্দু মৃণাল রজত প্রবাহ, এমন অপূর্ব বর্ণনা দিচ্ছেন যে বলরামের, সেই বলরামও ভীষণ ক্ষুব্ধ হয়েছেন
পাণ্ডবদের এই অবস্থা দেখে দেখে তিনি সক্রোধে কৃষ্ণকে বলছেন, দেখো কৃষ্ণ, এত তো তোমরা ধর্ম ধর্ম করো, আর মহারাজ যুধিষ্ঠির তিনি তো নিজেই ধর্মরাজ, ধর্মের অনুষ্ঠান করে মানুষের তো কোনো উন্নতি আমি দেখছি না, আর অধর্মের কাজ করেও তো মানুষের কোনো অবনতির লক্ষণও আমি দেখতে পাচ্ছি না। এই দেখো না যুধিষ্ঠিরকে, তিনি জটা চির ছেঁড়া কাপড় পরে কি কষ্টকরভাবে বনে বনে ঘুরে বেড়াচ্ছেন, তার কি ক্লিষ্ট জীবন। আর অন্যদিকে দুর্যোধনকে দেখো, সে এত বড় অন্যায় করেছে, এমন কি পাণ্ডবদের রাজ্যটা অন্যায়ভাবে দখল করে কি পরমানন্দে সে পৃথিবী শাসন করে চলেছে, এমন কোনো লক্ষ্য তো দেখছি না যে তার এই অধর্মের ফলে পৃথিবী দ্বিধা হয়ে তাকে পাতালে ঠেলে দিচ্ছে, এমন হবার তো কোনো লক্ষণ আমরা দেখছি না। বরং এই অবস্থা দেখে আমাদের তো এটাই মনে হচ্ছে যে ধর্মের কাজ করার থেকে অধর্ম করাটাই অনেক বেশি ভালো কাজের। সাধারণ মানুষের কাছে তো এই উদাহরণই বড় হয়ে উঠবে, তারা ভাববে ধর্মের চেয়ে অধর্ম করাটাই তো বেশ ভালো। ধর্মাৎ অধর্মশ্চরিত গরীয়ান ইতীব মন্যতে নর অল্প বুদ্ধি। বলরাম বেশ একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন, যেন পৃথিবীতে আসলে এই যে ধর্ম এবং অধর্ম নিয়ে একটা সংশয় একটা দ্বন্দ্ব সাধারণ মানুষের মধ্যে সবসময় কাজ করে। তারা ভাবেন, আপাত দৃষ্টিতে তাদের মনে হয় যারা অন্যায়কারী যারা অধর্মের পথে আছে তারা জীবনটা যেন বেশ আনন্দে কাটায়, সুখে ভোগে নানা রকম আমোদে। বরঞ্চ অন্যদিকে যারা ধর্মের পথে থাকে ন্যায়ের পথে থাকে তাদের জীবনটা ভীষণ কষ্টকর, তারা সবসময় দুঃখের মধ্যে দিয়ে অপমানের মধ্যে দিয়ে যাচ্ছে। বলরাম যুধিষ্ঠিরকে লক্ষ্য করে কিন্তু এই কথাগুলো বলছেন না, তিনি যুধিষ্ঠিরকে সরাসরিও এই কথা শোনাচ্ছেন না, তিনি কথা বলছেন কৃষ্ণকে বলে বলছেন, দেখো যুধিষ্ঠিরের অবস্থাটা দেখো আর দুর্যোধনের অবস্থাটা দেখো। আমি তো দুর্যোধনের উন্নতি খালি দেখছি, সেখানে তো যে এতটা অন্যায় করে পাণ্ডবদের রাজ্য ছিনিয়ে নিল সেই যুধিষ্ঠিরের অবস্থা দেখো, তার তো দুঃখ অপমান আর কষ্টের মধ্যে দিয়ে প্রতিদিন কাটছে, তার ক্ষয় হচ্ছে আর দুর্যোধনের খালি উন্নতি হয়ে চলেছে। তাহলে সাধারণ মানুষ কি ভাববে, কোনটা তারা ঠিক করবে, পাপের পথে যাওয়া না ধর্মের পথে যাওয়া? আসলে বলরাম যে প্রশ্নটা তুলেছেন সেটা যেন অনেকটা একটা বাস্তব প্রশ্ন, এবং এই বাস্তব প্রশ্নের মুখে আমরা কম বেশি সবসময় সম্মুখীন হই। কিন্তু যুধিষ্ঠির যিনি সত্যে প্রতিষ্ঠিত, বৈরাগ্য এবং ত্যাগের অনুশীলনে যার বুদ্ধি পরিশীলিত এবং যিনি সদাই গম্ভীর, তার সামনে দাঁড়িয়ে এমন কথা কি সত্যি সত্যি উচ্চারণ করা যায়? যে মুহূর্তে কৃষ্ণ জ্যেষ্ঠ যুধিষ্ঠিরের মুখের দিকে তাকালেন এবং দেখলেন যুধিষ্ঠির বলরামের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন, সেই মুহূর্তেই তিনি কথা ঘুরিয়ে ফেললেন, ঘুরিয়ে ফেরেই বললেন, না এটা তো ঠিক, ধর্মপুত্র যুধিষ্ঠির ধর্মের মধ্যেই সবসময় প্রতিষ্ঠিত হয়ে আছেন, তিনি ধীর স্থির দাতা, তিনি সুখ থেকে রাজ্য থেকে বিচ্যুত হয়েও তিনি কিন্তু অধর্মকে কখনোই জীবনে স্থান দেন না, তিনি কখনো অধর্মযুক্ত জীবন যাপন করতে পারেন না। এই কথা বলরাম বলছেন বটে, যুধিষ্ঠিরকের তাকানো দেখে তিনি কথাটা নিজে যা বলতে চাইছিলেন সে কথা ঘুরিয়ে তিনি যুধিষ্ঠিরের সামনে এই কথাগুলো বলছেন, কিন্তু বলরাম এটা ভেবেও অবাক হচ্ছেন যে বৃদ্ধ বিশ্ব পিতামহ দ্রোণ কৃপ
রাজা ধৃতরাষ্ট্র এদের মতন মানুষেরা পাণ্ডবদের নির্বাসিত করে কোন পরম আনন্দে দিন কাটাচ্ছেন, তারা কোন সুখ লাভ করছেন। সমস্ত কৌরব প্রধানদের উদ্দেশ্যে ধিক্কার দিয়ে বলরাম বলছেন, এই পাপী ধৃতরাষ্ট্র নিজের পুত্র সমান নিষ্পাপ পাণ্ডবদের রাজ্য থেকে নির্বাসিত করে পরলোকে গিয়ে তার বাপ ঠাকুরদের সামনে কি জবাব দেবে? সে কি বলতে পারবে যে আমি ভালো কাজ করেছি? বলরাম বেশ তীর্যক ভঙ্গিতে ধৃতরাষ্ট্রের নিন্দাও করলেন, করে বললেন, লোকটা যেন পাপে অন্ধ হয়ে জন্মেছে, আর সেটা তো সে জানেই না, আর এখন যা করছে তার ফল ভবিষ্যতে যে কি হবে সেটাও সে বুঝতে পারছে না। এমন মানুষ পরলোকে গেলে প্রেত পুরুষেরাও এদের কাণ্ড দেখে হাসবে। প্রভাসে তীর্থ করতে এসেছেন মহারাজ যুধিষ্ঠির, সেখানে যে কৃষ্ণ বলরাম সাত্যকীরা এভাবে চলে আসবেন সেটা তিনি ভাবেননি, কিন্তু তীর্থে শ্রান্ত বৈরাগ্য ভাবনার মধ্যে রাজনীতির কথাই যখন চলে এলো, এবং যেহেতু বলরাম কিছু বললে তা না শুনে পারা যায় না, সুতরাং যুধিষ্ঠির চুপ করে বলরামের কথা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন। যুধিষ্ঠির ধর্মপ্রাণ মানুষ, তিনি সত্যে প্রতিষ্ঠিত, ত্যাগ বৈরাগ্য সংযম তার চরিত্রের মধ্যে মিলেমিশে আছে, কিন্তু ভীম যিনি অতুলনীয় শক্তির অধিকারী, তিনি ত্যাগ বৈরাগ্যে নিজেকে সম্পৃক্ত করে যুধিষ্ঠিরের ব্রত অনুসরণ করে চলেছেন দেখে বলরামও ভীষণ ক্ষুব্ধ হয়ে উঠলেন। গদাযুদ্ধে তার অতিপ্রিয় শিষ্য দুর্যোধনের মতন না হলেও ভীমও বলরামের গদা শিষ্য, ভীমকেও খানিকটা ভালোবাসেন বলরাম। বিশেষত গদাযুদ্ধে দুর্যোধন খানিক বেশি কৌশলী হলেও ভীম তার নিজের দৈহিক এবং দৈহিক শক্তি এবং দৈহিক ভারে সেই কুশলতাটাকে প্রায় পুষিয়েও দিতে পারেন। সুতরাং বলরাম সেই দৃষ্টি হতে দুঃখ করে বললেন, এমন বলবান যে ভীম, সেই ভীম নিজে নিরস্ত্র থাকলেও অস্ত্রধারী বিপক্ষ পক্ষের সৈন্যকে তিনি একাই শেষ করে দিতে পারেন, যে ভীমের নাম শুনলে বিপক্ষের সৈন্যরা মলমূত্র ত্যাগ করতে থাকে, সেই ভীম এখন ক্ষুধায় তৃষ্ণায় দেখো কেমন কৃশ হয়ে আছে, কি মানসিক বল কি দৈহিক বল কোনোটাতেই ভীমের কোনো তুলনা হয় না, তার প্রতিতুলনায় কাউকে খুঁজেও পাওয়া যাবে না, সেখানে এমন একজন শক্তিশালী মানুষ এই বনবাসে শীতে রৌদ্রে পরিশ্রমে একেবারে ক্লিষ্ট হীন হয়ে রয়েছেন, কিন্তু এই সমস্ত কষ্ট স্মরণ করে বনবাসের অন্তে যখন তিনি শত্রুর উপর প্রবল আঘাত হানবেন তখন তো কেউ বাজবে না, এটা আমি নিশ্চিত জানি। বলরাম একে একে সবার কথা বলে চলেছেন, এমনকি দ্রৌপদীর কষ্টের কথাও তিনি অনুভব করে সেই কথাও তিনি বললেন, এটা আমরা বুঝতে পাচ্ছি এই মুহূর্তে বলরাম কিছুতেই সহ্য করতে পাচ্ছেন না দুর্যোধনকে, কিন্তু তিনি ক্রোধান্ত হয়ে এখনই যে দুর্যোধনকে উচিত শিক্ষা দেবেন তারও কোনো উদ্যোগ নিচ্ছেন না, তিনি সমব্যথী হন কিংবা ক্রোধে উন্মত্তই হন কিন্তু কোনোভাবেই তিনি নিজে কিন্তু উদ্যোগী হয়ে উঠলেন না দুর্যোধনকে শিক্ষা দেবার জন্য, যেটা বলরামের মধ্যে আমরা অনেক সময় দেখতে পাই, সেই ধরনের কিন্তু কোনো সঠিক প্রতিক্রিয়া আমরা বলরামের মধ্যে দেখতে পেলাম না। আমাদের এইটা নিশ্চয়ই মনে রাখতে হবে, বলরাম যতটাই দুর্যোধনের ওপর ক্রোধী হোক না কেন, কোথাও একটা তার অন্তরে দুর্যোধনের প্রতি একটু পক্ষপাতিত্বই থাকে, এই কথাটা বুঝতে পারলেন সাত্যকী, এবং সাত্যকী এটা বুঝতে পেরেই তিনি বলরামকে থামিয়ে দিয়ে বললেন, এখন কিন্তু বিলাপের সময় নয়, না রাম কাল পরে দেব নায়, বরং আমরা সবাই মিলে পরের কাজটা করতে পারি এবং সেটা করাই বোধহয় আমাদের এখন উচিত।
আমার যুধিষ্ঠির যেহেতু আমাদের সহায় পেয়েছেন, সেখানে তার সহায়রাই তো তার কাজটুকু করে দিতে পারে। আর আমাদের এই যদুবৃষ্টি সঙ্গের শক্তি সেটা তো কিছু কম নয়। স্বয়ং বলরাম আছেন, কৃষ্ণ আছেন, প্রদ্যুম্ন আছেন, সাম্যব আছেন, এমন বড় বড় সমস্ত শক্তিমানেরা আছেন। আমরা এই কয়জন মিলেই তো তিন ভুবনকে জয় করতে পারি। সেখানে আমরা থাকতে যুধিষ্ঠির কেন তার ভাইদের নিয়ে স্ত্রীকে নিয়ে বনবাসে এত কষ্ট সহ্য করছেন? সাতসহিক সাত্যকী বললেন, হোক না, আজই আমরা বেরিয়ে পড়ি। আমাদের সমস্ত যদু বৃষ্ণি সেনারা নিয়ে আজই আমরা বেরিয়ে পড়ি। আমাদের এই অতর্কিত আক্রমণে দুর্যোধন আজই তার আত্মীয় বন্ধুদের নিয়ে চলে যাক যমের বাড়ি। যমস্খায় গচ্ছেতু ধাতরাষ্ট্র সা বান্ধবং বৃষ্ণিবলাভিভূতা। সাত্যকী অর্জুনের অস্ত্র শিষ্য, তিনি কৃষ্ণেরও ভীষণ প্রিয় পাত্র এবং সহচর। অর্জুনের জন্য সাত্যকী সব কিছু করতে পারেন। কৃষ্ণের জ্ঞাতি গোষ্ঠীতে তিনি একমাত্র লোক যিনি নির্দ্বিধায় অর্জুনের জন্য, কৃষ্ণের জন্য নিজে প্রাণ দিয়ে দিতে বিন্দুমাত্র কার্পণ্য করেন না, ইতস্তত করেন না। কৃষ্ণের পরবর্তী যে প্রজন্ম প্রদ্যুম্ন, সাম্য, অভিমন্যুদের প্রিয় পাত্র এই সাত্যকী, তার মেলামেশা এদের সঙ্গেই বেশি। সাত্যকী বিরাট এক বক্তৃতা দিয়ে বলরামের তর্ক যুক্তি এবং আচারবিহীন মৌখিকতার অভিমুখ ঘুরিয়ে দিলেন যুদ্ধের উৎসাহে। কিন্তু কৃষ্ণ, তিনি আরও কূটনীতিজ্ঞ। তিনি কূটনীতিটা খুব ভালোই বোঝেন। ঠিক লক্ষ্য করবেন, ভীম এবং দ্রৌপদী সেই যখন পূর্ব সময়ে আমরা দেখেছি তারা ভীষণ জ্বলে উঠে, বিশেষ করে ভীম প্রায় যুধিষ্ঠিরের কাছে বলেই ফেলেছিলেন, আপনি শুধুমাত্র অনুমতি দিন, আপনাকে আর কিচ্ছু করতে হবে না, বাকি কাজটা আমি আর অর্জুন গিয়েই করে আসব। সেখানে যেমন যুধিষ্ঠির তার নিজের প্রজ্ঞা দূরদর্শিতা দিয়ে ভীমকে থামিয়ে দিয়েছিলেন, তাদের প্রকৃত অবস্থার কথা বুঝিয়ে দিয়ে, কৃষ্ণও তো সেরকমই বুদ্ধিমান এবং বিচক্ষণ, বরং তিনি যুধিষ্ঠিরের চেয়েও আরও অনেক বেশি বিচক্ষণ। তিনি শান্ত করলেন বলরামকে, শান্ত করলেন সাত্যকীকে, এবং বলরামের লজ্জাটা খানিকটা ঘুচিয়ে দিয়ে তিনি সাত্যকীর ক্রোধকে শান্ত করে কথা আরম্ভ করলেন। এবং এখানে দেখলে বো কৃষ্ণ যে কথা বলছেন সেরকম কথা আগে যুধিষ্ঠিরও বলেছেন। অবশ্য কৃষ্ণ কোনো ব্যাখ্যার মধ্যে দিয়ে গেলেন না, তিনি বললেন, হ্যাঁ সাত্যকী, তুমি যা বলেছ সেটাই আমরা কিন্তু করতে পারতাম, গৃহন্তে বাক্যম আদিন সত্য, কিন্তু আসল ব্যাপারটা কি জানো? অর্থাৎ শ্রীকৃষ্ণ এখানে আরও একটু বুদ্ধিমানের মতন কাজ করলেন। যুধিষ্ঠির যেমন পাণ্ডবদের সেই সময়কার বর্তমান অবস্থাটি বা তাদের এখন যা অবস্থা, সেই অবস্থার কথাটা একে একে বুঝিয়ে দিয়ে ভীমকে খানিকটা ঠান্ডা করে দিয়েছিলেন। তিনি বুঝিয়েছিলেন যে দেখো, পাণ্ডবেরা এখন সত্যি কিন্তু তত শক্তি নেই, বরং তারা রাজসূয় যজ্ঞের সময় অনেক রাজাদেরকে কষ্ট দিয়ে তাদেরকে পরাজিত করে তাদের থেকে কর আদায় করেছে। সেই সমস্ত রাজারা এখন যদি যুদ্ধ লাগে তারা দুর্যোধনের পক্ষেই যাবে, আর তাছাড়া বড় বড় বীর যারা রয়েছেন তারা সবাই দুর্যোধনের পক্ষেই যুদ্ধ করবে, এমনকি আমাদের সৈন্যরাও দুর্যোধনের হয়েই যুদ্ধ করবে, কারণ এখন তারা দুর্যোধনের কাছ থেকেই মান সম্মান অর্থ পেয়ে থাকে। সুতরাং বাস্তব অবস্থাটা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছিলেন যুধিষ্ঠির। এবং তারপরেই আমরা দেখলাম অর্জুন রওনা হয়েছেন সেই অস্ত্র সংগ্রহের জন্য, যেভাবে তিনি শিবকে প্রসন্ন করে পাশুপত অস্ত্র লাভ করেছেন,
এখন তিনি বর্তমানে দেবতাদের কাছ থেকে বিভিন্ন অস্ত্র লাভ করেছেন এবং আরও বিভিন্ন অস্ত্রের তিনি শিক্ষা লাভ করেছেন এবং এই অস্ত্রগুলোর পরিচয়ও আমরা জেনেছি। এগুলো সব ব্রহ্মাস্ত্র, অর্থাৎ ভীষণ মারাত্মক অস্ত্র। ধীরে ধীরে শক্তিমান হচ্ছেন পাণ্ডবেরা। কৃষ্ণও এই অবস্থাটি তিনি জানেন, কিন্তু তিনি কথাটিকে লক্ষ্য করেন, যুধিষ্ঠিরের মতন করে বললেন না, অথচ যুধিষ্ঠিরের তর্ক যুক্তিটাকেই তিনি প্রাধান্য রেখেছেন, কিন্তু কথাটা বলছেন একটু অন্য রকমভাবে, কাউকে ছোট না করে। তিনি যেমন সাত্যকীর কথায় বলরাম একটু লজ্জা পেয়েছিলেন, কারণ সাত্যকী বলরামের চালাকিটা ধরে ফেলেছিলেন। বলরাম মুখে মুখে বড় বড় কথা বলছেন, তিনি যে পাণ্ডবদের প্রতি ক্ষুব্ধ হয়েছেন সেটা বলছেন, দ্রৌপদীর এই কষ্টতে তিনি ব্যথা পাচ্ছেন সে কথাও তিনি প্রকাশ করেছেন, কিন্তু এর প্রতিক্রিয়ায় অর্থাৎ তাদের এই কষ্ট দূর করার জন্য তিনি কিন্তু লেগতেড়ে ফুড়ে উঠছেন না। দুর্যোধন তো তার শিষ্য, তিনি তার শিষ্যকে কিন্তু কোনো ভাবেই থামাতে চাইছেন না, তাকে কোনো শিক্ষাও দিতে চাইছেন না, শিষ্যকে তিনি শাসনও করছেন না, শুধুমাত্র তিনি ক্রোধ প্রকাশ করে যাচ্ছেন। সেখানে সাত্যকে কি করা উচিত সেই কথাটা বলে ফেলেছেন। আর কৃষ্ণ অতি বাস্তববাদী, তিনি এই মুহূর্তে কিন্তু যুদ্ধটাও চাইছেন না। তিনি জানেন যুদ্ধ হলে ক্ষতি হচ্ছে পৃথিবীর, তিনি কোনো সময় কিন্তু যুদ্ধকে চান না। একমাত্র অন্য কোনো উপায় আর না থাকলে তবেই যে যুদ্ধটা হতে পারে, এই কথাটা শ্রীকৃষ্ণ কিন্তু ভালোই বোঝেন। আমরা মহাভারতের বিভিন্ন পর্বে এই আলোচনা করে আমরা এটা বুঝব যে শ্রীকৃষ্ণও কিন্তু যুদ্ধ চাননি। একমাত্র যুদ্ধে তাকে অবতীর্ণ হতে হয়েছে যখন আর অন্য কোনো পথ, আর অন্য কোনো উপায় বা অন্য কোনো রাস্তা আর খোলা ছিল না, তখনই একমাত্র তিনি যুদ্ধে মত দিয়েছেন। তিনি কিন্তু তার আগেও শান্তির কথাই চেয়েছেন এবং নিজেও তিনি শান্তির দূত হয়ে যেমন বিভিন্ন জনকে পাঠিয়েছেন, নিজেও তিনি শান্তির দূত হয়ে মাত্র পাঁচখানি গ্রামে প্রার্থনা করেছিলেন। যাই হোক, সেই শ্রীকৃষ্ণ বলছেন, হ্যাঁ সাত্যকী, তুমি যা বলেছ সেই কথা সেটাই আমরা করতে পারতাম, কিন্তু কি কথা জানো, এই যে কৌরবকুলের গর্ভ যুধিষ্ঠির, আমরা যে তাকে তো তুমি ভালোই জানো, আমরা যদি তার রাজ্যটা উদ্ধার করে দিই, তিনি কি সেই রাজ্যটিকে গ্রহণ করবেন? যুধিষ্ঠির কিংবা ভীম অর্জুনের মতো মর্যাদা সম্পন্ন ক্ষত্রিয় পুরুষ, এমনকি নকুল, সহদেব এবং দ্রৌপদীও কি আমাদের উদ্ধার করা রাজ্য, আমাদের জয় করা রাজ্য গ্রহণ করতে চাইবেন? কোনো কামনার বশে, লোভে, ভয়ে কখনোই যুধিষ্ঠির কিন্তু নিজের সত্য হতে সরে আসবেন না, তিনি ক্ষত্রিয় ধর্ম হতে সরে আসবেন না। সুতরাং আমরা যদি দুর্যোধনকে পরাজিত করে যুধিষ্ঠিরের রাজ্যটা উদ্ধার করে দিই, যুধিষ্ঠির কোনোভাবেই সেই রাজ্য গ্রহণ করবেন না। শুধু যুধিষ্ঠির নয়, কোনো পাণ্ডবেরা এমনকি দ্রৌপদীও তা গ্রহণ করতে পারবেন না, কারণ তারা কোনো অবস্থাতেই ক্ষত্রধর্ম বা সত্য হতে সরে আসেন না। বিশেষ করে যুধিষ্ঠির কখনোই প্রাণ থাকতে স্বধর্ম হতে চ্যুত হবেন না, তিনি নিজের সত্য হতেও সরে দাঁড়াবেন না। নাহি এষ কামান্য ভয়ান্ন লোভাত যুধিষ্ঠির জাত জনহা সধর্ম। যুধিষ্ঠির সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের ভাবনাটিকে সম্মান জানিয়ে সাত্যকীকে বললেন, হ্যাঁ সাত্যকী, সঠিক কথা এবং উচিত কথাই বলেছেন শ্রীকৃষ্ণ। সত্য রক্ষা তো আমাদের করতেই হবে, কিন্তু রাজ্য তা নয়। সত্যতং মে রক্ষতম না রাজ্যম, যে কোনো উপায়ে রাজ্য ফিরে পেতে চাই না আমি, সত্যের বিনিময়ে তো কখনোই নয়। কৃষ্ণকে আমি ঠিক ঠিকই বুঝি এবং তিনিও সঠিকভাবেই আমাকে বোঝেন। কৃষ্ণস্তু মাং বেদ
यथावदेक कृष्णंच यथा वेदमाथ यथावत। और समय तो एकदिन आसबे जेदिन तुमी एवं कृष्ण आसबे आमादेर युद्ध सहाय हुए। आमी चाई जदु वृष्णिदेर वीर पुरुषरा एबार फिरे जान, आमादेर संगे तादेर देखा हुएछे। आपनारा सबाई भालो थाकुन, समयकाले आपनादेर देखा पाई जेनो आमी, आमादेर जखन प्रयोजन तखन जेनो आमरा आपनादेरके पाई। दृष्टास्मि नाथेरण लोकनाथै, द्रष्टास्मि भूय सुखीन समेता। लक्ष्य करुन युधिष्ठिर सविनये युद्धेर उद्योग प्रत्याख्यान करलें। युधिष्ठिर मानुषटाके मने हय जेनो तिनि नरम सरम, तिनि किछु बोझेन ना, भीषणे तिनि जेनो एकटा अन्यरकम प्रकृतिर मानुष, नरम मानुष। तिनि तार मध्ये क्षत्रिय उष्मा बा राजधर्मेर लक्षणगुलो जेनो ठीक ठीक फोटे ओठे ना। किन्तु ए कथार मध्य थेके आमरा कि बुझलाम, तार व्यक्तित्व एतटाई जे तार सामने जे जा किछु बोले पार पावा पेते पारे ना। बलराम जे एत बड़ बड़ कथा बोलछिलेन, যেই মুহূর্তে তিনি যুধিষ্ঠিরের সঙ্গে চোখাচোখি হলো বলরামের, যেই মুহূর্তে যুধিষ্ঠিরের চোখ আর বলরামের চোখ একসঙ্গে হলো, বলরাম সঙ্গে সঙ্গে নিজের চোখ নাবিয়ে নিয়ে তিনি তার কথার অভিমুখ ঘুরিয়ে দিলেন। এই যে সাত্যকী, তিনি এত কথা বললেন, এইভাবে রাজ্যটি উদ্ধার করে দিতে চাইলেন, কিন্তু যুধিষ্ঠির সেখানে স্থির অটল। এবং যুধিষ্ঠিরের মন কথাটাই যেন সঠিকভাবে উপলব্ধি করেছেন শ্রীকৃষ্ণ। যুধিষ্ঠিরের যুক্তিটিও তিনি বুঝেছেন। লক্ষ্য করুন, যে যুধিষ্ঠির পূর্বে যে যুক্তি দিয়েছেন, এখন শ্রীকৃষ্ণও কিন্তু তার যুক্তিটাকে ঘুরিয়ে অন্য কথায় স্বীকার করে নিয়েছেন। এখানে হয়তো শ্রীকৃষ্ণ অত ব্যাখ্যার মধ্যে যাননি, তিনি যুধিষ্ঠিরের ধর্মটাকে বড় করে রেখেছেন, এবং সেটা কি কম বড় কথা হলো? যুধিষ্ঠির যে সত্যে প্রতিষ্ঠিত, তিনি যে অন্যের দেওয়া কোনো অন্যায়ভাবে জিনিস গ্রহণ করবেন না, অর্থাৎ তিনি সত্যের বিনিময়ে কখনোই রাজ্যকে স্বীকার করবেন না, সে কথা শ্রীকৃষ্ণ ভালো করেই জানেন, এবং তিনি পাণ্ডবদের অবস্থাটাও বোঝেন। সেই মুহূর্তে তিনি যুধিষ্ঠির নীতিকেই সমর্থন করলেন। আরেকটা কথা লক্ষ্য করার, যুধিষ্ঠির সবিনয়ে তাদেরকে স্বীকার করলেন, এবং তার ব্যক্তি দৃঢ় ব্যক্তিত্বের মাধ্যমে তাদেরকে ফেরত পাঠিয়ে দিলেন। যুধিষ্ঠির যখন তাদেরকে বললেন আপনারা কুশলে থাকুন এবং যথাসময়ে আপনারা আমাদেরকে সমর্থন করবেন, এখন আপনারা ফিরে যান আমাদের কাছে, সমস্ত যদু বৃষ্ণি সাত্তত মুখেরা কৃষ্ণ বলরামের মতন মানুষেরা, তারা যুধিষ্ঠিরের কথার উপর আর একটি কথাও বলতে পারলেন না। তারা যুধিষ্ঠিরের কথা অনুমোদন করে তাকে সম্মান জানিয়ে পাণ্ডবদের কুশল প্রার্থনা করে একে একে ফিরে গেলেন দ্বারকায়। কৃষ্ণ বলরাম সাত্যকীরা বিদায় নিতেই পাণ্ডবেরা লোমশ মুনির সঙ্গে আবার রওনা দিলেন বিভিন্ন তীর্থ বা পরবর্তী তীর্থ দর্শনের উদ্দেশ্যে। তারা প্রয়াগ হতে প্রভাস হতে তারা প্রভাস তীর্থ হতে এবার এগোলেন পয়স্নী নদীর তীরে। পয়স্নী নদী যা বর্তমান তাপ্তি নদী। আমরা আগামী পর্বে শুনব পাণ্ডবদের সেই তীর্থ পরিক্রমার কথা। নমস্কার।